Smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan shasthir pokkhe khotikarok. Dhumpan cancerer karon. আমাদের গ্রামের নাম হোগলাকান্দি, ডিস্ট্রিক্ট ফরিদপুর, অধুনা বাংলাদেশ। আমাদের গ্রামে বিভিন্ন শ্রেণী ও ধর্মের মানুষের একসঙ্গে বসবাস ছিল। গ্রামের পাশ দিয়েই কুমার নদী বয়ে গেছে। ওই নদী পেরিয়েই আমাদের স্কুলে যেতে হতো। বিগত দিনের ফেলে আসা গ্রাম বাংলার পরিবেশ এবং সমাজ ব্যবস্থার মধ্যে বেড়ে ওঠা দামাল ছেলেদের ক্রিয়াকলাপ নিয়েই এই বইটি লেখা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষ, পূর্ববঙ্গের একটি গ্রাম হোগলাকান্দি। ওই গ্রামে বসবাস করতেন একজন ষাটার্থ ধর্মপ্রাণ মৌলবী সাহেব। নিঃসন্তান এই মানুষটির একমাত্র সহায় সম্বল বলতে ছিল তার বিবিজান। তার জীবনের কিছু ঘটনাকে তারই এক ছাত্রের স্মৃতিরমন্থনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জানো বিবিজান, আজ কিছুদিন ধরে না আমার মাথার মধ্যে একখান চিন্তা গুরপাক খাইতেছে। কি চিন্তা কম দেখি আমারে? না মানে আমাকে ওই হুগলাকান্তি গ্রামে তো কোনো পাঠশালা নাই, আশপাশের দুইখান গ্রামেও নাই। গ্রামের পোলাপানগুলা নদী পাইরে ইয়া কানাইপুর যাইতে হয় পাঠশালায় যাওয়ার লিগা। এগুলো গিয়েই ভাবনা হয়। আচ্ছা বিবিজান, আমি নিজে যদি একখান পাঠশালা খুলতে পারতাম, এইটা আমার অনেক দিনের স্বপ্ন। হ্যাঁ তো আমি জানি, হ্যাঁ তো আপনার অনেক দিনের স্বপ্ন। আপনি একখানা পাঠশালা খুলবেন, সেইখানে ছোট ছোট পোলা পাই নাইব, আপনি তাগরে পড়াইবেন, তয় আপনি কি একা একা পারবেন? এইটা একটা কথা, একলা কি হয়? আচ্ছা বিবিজান, আমি যদি ছোট কর্তার লগে যাই দেখা করি, মানুষটা বড় ভালো, হ্যাঁ কিছু একটা ব্যবস্থা করবই। আপনি ঠিক কইছেন, আপনি কালই গিয়া কথা কই আই। কালি যাম। মৌলবী সাহেব চললেন ছোট কর্তার সাথে দেখা করতে। ছোটকর্তা মানুষটি বড় শৌখিন, কিন্তু গায়ের গরিব গরিব মানুষগুলোর কথাও ভাবতেন।
আচ্ছা কর্তা, হ্যাঁ, এইবারের আদায়টা ভালো হয় নাই। কি করে হইব, প্রকৃতি বিরূপ হইলে তো কারোর কিছু করণের নাই। খরা, অজন্মা, বন্যা, কি করা যাইব গো? অনেক বকেয়া পয়সা রয়েছে। থাক গা, এরা যখন পারব তখন দিব, তুমি বেশি চাপ দিবা না। সালাম ছোট কর্তা। আরে মইনুদ্দিন, আসো আসো আসো, কেমন আছো কও? ওই কি, আল্লাহর রহমতে আর আপনাকে দোয়ায় ভালোই আছি কর্তা। বৌমা ভালো আছে? বিবিজান, ও বিবিজান ভালোই আছে, ওই বাতের ব্যথা একটু হয়। তো কিছু কমনের লেগে আইছে মনে হয়? হ, আরজি তো এখানে আছে। কি আরজি কও কর্তা? আমাকে গ্রামের পোলাপানগুলোর দিকে তো আর চাওয়ান যায় না। কেন? এগুলার লেখা নাই, পড়া নাই, সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াইতেছে। এগুলো গিয়ে তো এখান পাঠশালা হওয়ার দরকার। মইনুদ্দিন, তুমি আমার মনের কথা কি করে বুঝলে গো তো? আরে আমিও তো এই কথাই ভাবতেছিলাম যে আমাকে গ্রামের সব পোলাপানরা এই পাশের গ্রামের পাঠশালায় না না, আমার খুব খুব আনন্দ হইতেছে, তুমি ভালো কথা মনে করছো। এটা কি আরজি নাকি? এটা তো ঠিক কথা। হ্যাঁ, খুব ভালো, আমার খুব আনন্দ হইতেছে। এক কাম করো, তুমি আমার কাছারি বাড়ি আছে না, এই কাছারি বাড়ির কাছে একখান ঘর, বড় ঘর পড়ে আছে, একটু বাঙাছড়া, তুমি এইটারে গুছাই গুছাই নিয়ে শুরু করো। ঠিক আছে, সাজানো পরে হইব কর্তা, তখন আমি চাটালে আরম্ভ করে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো একটু পড়াশোনা করছো, পারবা। আমার মনে হয় আমি এখন ঠিক পড়াইতে পারি। আমি জানি, ভালো কথা। তবে একা তবে একা তোমার মাইনে কিন্তু আমি মাসান্তে দিমু 10 টাকা, হইব তো? হইব কি কর কর্তা, বেশি হয়ে যাইব। ঠিক আছে ঠিক আছে, আমার খুব আনন্দ হইতেছে। ঠিক আছে ঠিক আছে। আরে অনিল, নাতি কই গেল? হ্যাঁ অনিল, কই গেলি রে? আমি এখন বিদায় লই। তুমি কাম শুরু করে দাও। হ্যাঁ তুমি, শোনো শোনো, হয়েছে কি? কই কি, মাইনা 10 টাকায় হইব তো? এই দেখেন, আরে বেশি হয়ে যাবে কর্তা, কি করব, আপনি তো জানেন সব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাহ, এটা ভালো কাম হইলো। মানুষের কি দুর্গতি, গ্রামে এখন পাঠশালা না থাকলে কেমন যেন লাগে। একে চন্দ্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র, চারে বেদ, চারে বেদ, পাঁচে পঞ্চমান, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, সাতে সমুদ্র। রোজ দেরি করে হস কেন? নে নে এটা, বয় বয় গিয়া। আটে অষ্টবসু, নয় নবগ্রহ, নয় নবগ্রহ, দশে দিক, দশে দিক, মনে থাকবো? হ্যাঁ, এখন লেখ তো, ক থেকে খেও পর্যন্ত লেখ, সব ঠিক করে লেখ, লেখ, না পারলে আমার কাছে আইস। এই কথা বলে না, কথা বন্ধ করস কি তোরা? এই ও বললো আয় নাই আজকে মাস্টার মশাই? হ্যাঁ রে, দেখছি মাঠে ঘাটে ঘুরে বেড়াইতেছে। কি মাঠে ঘাটে ঘুরে বেড়াইতেছে আমার পাঠশালা ফেলাইয়া? এত বড় সাহস! শোন তোরা যা, ওরে যেখানে পাইবি চ্যাং তোলা করে লই আইবি আমার কাছে। আমি যামু মাস্টার মশাই। তোরা চারজন যা, ও তুই 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 যা যা, ধৈর্য একবারে চ্যাং তোলা করে লই আইবি আমার কাছে। আই শাস্তিকারে কয় আমি দেখামু, লেখ লেখ তোরা। এই দেখি তুই কি লেখছস, এদিকে লই আয়।
সেটা কই আমি এখন বাসে যেতেছি সেইখান থেকে নাস্তা নিয়ে বাবার কাছে যাবো গা মিত্র কমরেড জায়গা পাস না তুই তোর বাপের কাছে পরে নাস্তা নিয়ে যাবি আগে সমস্ত মশাইয়ের কাছে দুষ্টামি করবে না না দুষ্টামি করো না লেখো লেখো স্যার মাস্টার মশাই ধই দানছি এই এই এদিকে লই আয় এদিকে লই আয় এখানে খাড়া কর এদিকে খাড়া কর অমূল্য তুই পাঠশালায় আও না কেন আমগো দেখা কে বলাইতা ছিল মাস্টার মশাই মাস্টার মশাই আমার তো কয়েকদিন ধরে না শরীরটা খুব খারাপ করছে ঘুরতে যাইতে পারতাছো আর পাঠশালে আবার মুখে মুখে তক্ত করে এক পায়ে খাড়া হয়ে থাকে এখানে এক পায়ে খাড়া হও এই যা ওইখানে গিয়ে এক পায়ে খাড়া হয়ে থাক আর তোরা ওইখানে গিয়ে বয় এই কিরে আয় এদিকে আয় তোরা দেখাই দি আয় আয় এদিকে দেখি কি লিখছো এই তো ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু দেখ এই যে মধ্যখানের লাইনটা করছিস না এইটা একটার গায়ে একটা লাগাবি না একটু ফাঁক ফাঁক করে লিখবি বুঝলি যা লিখ গিয়া বয় পাঠশালায় আইব না বোন বাজারে ঘুরে বেড়াইব তখন না বেতাইয়া ঠিক করতে হয় হ্যাঁ এই কি করতেছে এগুলা যাবো দেখোস নাই কেমন শাস্তি দেওয়া হয় বলো কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল পাততেছি না মাস্টার মশাই সাইডা দেন এবার শোন এই গায়ের মুখ তো তবই উজ্জ্বল করতে হইব রে পড়াশোনা কর পাঠশালায় অমূল্য যা আজ তোরে সাইড়া দিলাম কিন্তু মৌলভী মাস্টার এভাবে পাঠশালা বেশি দিন চালাতে পারলেন না গ্রামের আর্থসামাজিক পরিবেশ আর বাবা মায়ের আগ্রহ না থাকায় ছাত্র সংখ্যা দিন দিন কমে আসতে লাগলো এত কম ছাত্র লইয়া পাঠশালা কেমনে চলব জানি না কতদিন আর চালাইতে পারো পোলা পান এত কইমা যাইতেছে কি যে হইব অমনুদ্দিন ভাই তোমার ছোট কর্তা দেখা করতে কইছেন তা কেমন আছো জামাল মিয়া ভালোই আছি চলো ভিতরে বইবা না আজ আর যাবো না তুমি কাল ছোট কর্তার লগে দেখা কইরা আইও যাবো না আচ্ছা আচ্ছা আসো গিয়া যাও আল্লাহ হাফিজ
আপনার কি শরীরটা খুব খারাপ করছে? তোমরা যাও গিয়া আইজার পরামুনা। বাবা, আপনার লগে মৌলভী মাস্টার দেখা করতেইছেন। হে নাকি? ধরো 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 ধরো, চলো আইন। দেখা বাবা, দেখা। আসেন, কথা বসো 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 বসো। আপনারা বহেন, আমি আপনাদের লিগা জল খাবার লই আসি। আচ্ছা, কি খবর মইনুদ্দিন? মুখখান বেজার বেজার লাগে কেন? কেমন আছো? ভালো না কর্তা। কি হলো? ছাত্র সংখ্যা শূন্যতে আইয়া ঠেকছে, জোর করে ধরে লই আই, থাকে না, বলা যায় না। কিছু করণের নাই, তুমি আমি কিছুই করতে পারব না। দেয়া মইনুদ্দিন, আমি তো পণ্ডিত না, তবে যেটুক পড়াশোনা করছি তাতে আমার মনে হয় কি জানো, এই গ্রামে অভাব যতদিন থাকবো না, গ্রামের মানুষ যতদিন গরিব থাকবো, শিক্ষা দীক্ষা প্রবেশাধিকার পাইবো না। বাপ মায়ের ফোলা ভান একটু বড় হইলে মাঠের কামে লাগাই দেয়, খেতে লইয়ে যায়, দুটো পয়সা আসবো ঘরে, তাহলে কি বুঝলা? আগে তো পেট, তারপরে লেখাপড়া। কিছু করুন নাই, চালিয়ে যাও চালিয়ে যাও, দেখো যদ্দূর পারো তুমি চালিয়ে যাও। তবে হ্যাঁ, তোমার ওই মাসকাবরি মাই না, আমার কাছ থেকে নিয়ে যাওয়া 10 টাকা করিয়া, নইলে তোমার সংসার তো বাসিয়ে যাবে গিয়া। আরে কি হইল, চোখের জল কেন, চোখ ছলছল করে কেন তোমার? আমার যদ্দিন সাধ্য তদ্দিন আমি করিয়া যামু, তোমার যদ্দিন কেমতা তুমি করিয়া যাবা। কর্তা আই তাইলে, আসো আসো আসো। গ্রামে পাঠশালা হইব, পোলা ভান্ডা লেখাপড়া করবো, স্বপ্ন দেখুন সোজা, বাস্তবে এইটি যে কত কঠিন। কই গেলা? আর থার অনেক জলখাবারটা আনতে হবে না, হন ঘুরে আসি তারপরে। এটা কি দেখি গেল? আমার লগে লগে পর দেখি, এক কড়াই পোয়া গন্ডা, এক কড়াই পোয়া গন্ডা, দুই কড়াই আধা গন্ডা, দুই কড়াই আধা গন্ডা, তিন কড়াই পোনে এক গন্ডা, তিন কড়াই পোনে এক গন্ডা, চার কড়াই এক গন্ডা, চার কড়াই এক গন্ডা, গন্ডা মানে এক গন্ডা, চার কড়াই এক গন্ডা, এক গন্ডা মনে থাকবে। হ্যাঁ, আবার পর, পাঁচ কড়াই সোয়া এক গন্ডা, ছয় কড়াই দেড় গন্ডা, ছয় কড়াই দেড় গন্ডা, সাত কড়াই পোনে দুই গন্ডা, সাত কড়াই পোনে দুই গন্ডা, আট কড়াই দুই গন্ডা, আট কড়াই দুই গন্ডা। সে সময় গ্রামে গঞ্জে কলেরা ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রকোপ ছিল, গ্রামে ডাক্তার বুদ্ধিরও অভাব ছিল, উনিও প্রায় দিনই ম্যালেরিয়ায় ভুগতেন। শরীরটা একেবারে বাইকা পড়ছে।
জানি না আল্লাহ কপালে কি লিখছে কি দিছে